আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো স্বপ্নে চাকর অথবা চাকরানীকে দেখলে কি হয়। আমরা অনেকেই ধনী মানুষ আছি, নিজের চাকরকে অথবা চাকরানীকে নিয়ে স্বপ্নে দেখি, এ বিষয়ে কি বলে? উর্দুতে বলা হয় নৌকার নৌকারানী অথবা খাদিমুন, আরবিতে খাদিমাতুন, ইংরেজিতে বলা হয় ইংরেজিতে দোকানের ক্ষেত্রে যারা বেচা বিক্রি করে তাদেরকে বলা হয় সেলসম্যান, যারা আপনার বাসায় হোটেলে অনেক ক্ষেত্রে তাদেরকে ওয়েটারও বলা হয়ে থাকে। যাই হোক বন্ধুরা, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব বিস্তারিত ভাবে আল্লামা ইবনে সিরিনের খাব নামক গ্রন্থের 119 নম্বর পেজ থেকে। যদি কেউ বেশভূষায় সুসজ্জিত মুসলমান দাসীবাদী দেখে, তবে সে ধারণাতীত ভাবে শুভ সংবাদ লাভ করিবে, আর যদি তাহারা কাফের হয় তবে আনন্দের সুসংবাদ লাভ করবে, তবে তা আনন্দের সুসংবাদ লাভ করিবে বটে, কিন্তু তাহাতে খেয়ানত মিশ্রিত থাকিবে। যদি চাকর চাকরানি অথবা দাস দাসীর চেহারা যদি বিরক্তিভাব ও ক্ষিপ্রতা প্রকাশ পাইতে দেখে, তাহলে ভীতিকর সুসংবাদ আনিবে। চাকর চাকরানি বা দাস দাসী যদি দুর্বল ও ক্ষীণকীয় হয়, তবে তাহার চিন্তা ও দারিদ্রতা দেখা দিবে। দাসীবাদী যদি বিবস্ত্র দেখে, তবে ব্যবসা বাণিজ্যে ক্ষতিগ্রস্ত এবং লজ্জিত হইবে। যদি কেহ কুমারী দাসী বাদীর সাথে সহবাস করিতে দেখে, তবে অত্যন্ত মূল্যবান ভূসম্পত্তির মালিক হইবে এবং লাভবান ব্যবসা বাণিজ্য করিবে। দাস দাসী স্বপ্নে দেখার ফলাফল মঙ্গলজনক হইবে, ইহা তার সৌন্দর্য সুগন্ধি ও পোশাক পরিচ্ছদের উপর নির্ভরশীল। যদি তাহারা প্রদর্শনীয় যদি তাহারা পর্দাশীল হয়, তবে দিনদারি সহ কল্যাণ ও বরকত গোপনীয় ও অন্তর্নিহিত হইবে। আর যদি বেপর্দা হয়, তবে তাহার মঙ্গল ও কল্যাণ প্রকাশ হইবে। আর যদি নেকাব পরিহিতা হয়, তবে তাহার কল্যাণ ও মঙ্গলের ক্ষেত্রে সন্দেহ ও দ্বিধাগ্রস্ত হইবে। স্বপ্নে সুন্দরী মহিলাকে দেখা, ইহা ক্ষণস্থায়ী সম্পদ লাভ করিবে। স্বপ্নে যদি কোনো যুবতী দাসী মহিলাকে দেখে, তাহলে এটা কখনো কখনো তার আশাপূর্ণ হইবে। স্বপ্নে সাজসজ্জা গুণ পূর্ণতা নিয়ে কোনো মহিলাকে দেখে, তাহলে এটা কখনো কখনো সফলতা লাভ করিবে। মোটা তাজা মহিলাকে দেখা প্রাচুর্য লাভ করিবে। স্বপ্নে গন্ধবি রঙের আরবি মহিলাকে দেখা, তাহলে এটা কখনো কখনো আনুগত্যশীল হওয়ার আলামত বোঝায় থাকে। আশা করছি বুঝতে পেরেছেন। এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।